Hello everyone and assalamualaikum. আজকে আমরা এসেছি তুরস্কের একটি কাঁচা বাজারে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এরকম 170টি জায়গায় কাঁচা বাজার বসে থাকে সপ্তাহের বিভিন্ন দিন। আজকে এখানে বাজারটি বসেছে বৃহস্পতিবারে। এরকম কোথাও শনিবারে, কোথাও রবিবারে, কোথাও বুধবারে বাজারগুলো বসে থাকে। চলুন আমার সাথে, আমি বাজারের ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং দ্রব্যমূল্যের দাম সম্পর্কে আপনাদেরকেও কিছুটা ধারণা দিই। তুরস্ককে বলা হয় ফলের রাজ্য, নানান রকম রসালো ফলে ভরপুর এই দেশ। তবে বছরের পুরোটা সময় সব রকম ফল না পাওয়া গেলেও সামারের তিন মাস অনেক ধরনের ফলমূল তুরস্কে পাওয়া যায়। আপেল, কমলা, নাশপাতি, ডালিম, কলা, তরমুজ, এছাড়াও বিভিন্ন রকমের ফলের দেখা মিলে এই সামারের তিন মাসে। ওয়ার্ল্ডের বেস্ট অ্যাপ্রিকট পাওয়া যায় টার্কিতে। নিজস্ব দেশীয় ফলের মধ্যে এরিক, অ্যাপ্রিকট, এগুলো প্রসিদ্ধ। এবং মজার বিষয় হচ্ছে সব রকম ফলমূল বিক্রি হয় কেজি মাপে, আমাদের দেশের মতো হালি বা ডজন হিসেবে নয়। ফলমূলের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হলেও শাকসবজির দিক থেকে তুরস্ক খুব একটা সমৃদ্ধ নয়, অনেক বেশি ভ্যারাইটিস এখানে নেই। যেহেতু তুর্কিশ লোকজন প্রচুর পরিমাণে সালাদ খেয়ে থাকে, তাই দেখা মিলে অনেক রকমের সালাদ পাতার। নামমাত্র কয়েকটা সবজির মধ্যে রয়েছে টমেটো,
ঝুকিনি, বেগুন, বিভিন্ন রকমের ক্যাপসিকাম, ফুলকপি এবং বাঁধাকপির। আছে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন জাতের শসা। যেহেতু তারা সালাদ প্রেমী, তাই এইসব দিকে তাদের ভ্যারাইটিস অনেক। এছাড়াও সামারের তিন মাসে পাওয়া যায় এই রকম শিম, শিমের বিচি এবং কিছু অন্য রকম সবজি, যেমন মটরশুঁটি, ঢেঁড়স এবং মূলা। Normalde 5 milyon da 3 tane olur. Sen dedin ya. Hadi 4 tane olur. হাতে গোনা দুই থেকে তিন রকমের শাক পাওয়া যায় তুরস্কে। তার মধ্যে পালং শাকটাই আমাদের বাঙালিদের জন্য অন্যতম ভরসা। কাঁচা শাক সবজি তা কিন্তু নয়, বাজারে পাওয়া যায় অনেক রকমের টার্কিশ রুটি এবং পাওয়া যায় অনেক রকমের জয়তুন, অনেক রকমের তেল, একদম ঘরে বানানো তেল। তারা গ্রাম থেকে নিয়ে আসে মুরগির ডিম এবং অনেক রকমের জয়তুনের দেখা মিলবে তুরস্কের সাপ্তাহিক কাঁচা বাজারগুলোতে। শুধু কাঁচা বাজারেই নয়, যে কোনো সুপার শপ, সুপার মার্কেট অথবা এলাকা ভিত্তিক ছোট ছোট সব রকম দোকানেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জয়তুন। এই জয়তুনগুলোকে তারা এমনভাবেই সংরক্ষণ করে যেন বছরের পুরোটা সময় ধরে খাওয়া যায়। এখানে আছে অনেক রকমের মধু এবং ফলের রস, আছে অনেক রকমের চিজ। বছরের বিভিন্ন সময় বাজারে চিত্র থাকে বিভিন্ন রকম। এখন গরমের সময় বলে বাজারে মিলছে এখন ফলমূল এবং সবজিতে নানান রকম বৈচিত্র্য। ঠিক একইভাবে শীতের সময় এই বাজারে থাকবে নানা রকমের তাজা মাছ। মরিচগুলো নাকি খুব ঝাল বলছে ওরা, সাধারণত যাদের খুব একটা ঝাল মরিচ পাওয়া যায় না। তো আসুন দেখি এই মরিচটা কেমন ঝাল। খাবার জিনিসের পাশাপাশি অনেক বাজারেই থাকে কাপড় চোপড়, জুতা, বাচ্চাদের খেলনা, এছাড়াও ঘরের প্রয়োজনীয় নানান রকম জিনিস, যেমন হাঁড়ি পাতিল, গাছের বীজ, চারা গাছ, এছাড়াও আরো অনেক রকম ঘরের জিনিস।